ও হ্যালো গাইস, কি খবর? কালকে BMWতে একটা মারাত্মক ইভেন্ট আছে, মারাত্মক, জাস্ট ফাটাফাটি ইভেন্ট। তো চারটে সুপার বাইক একসাথে ডেলিভারি হবে, সেখানে আমারও একটা আছে, তো ব্যাপক মজা হবে। হোস্ট ফোস্ট আনছে, প্লাস পোডিয়াম তৈরি করছে, পোডিয়ামের উপরে হবে ওয়েস্ট বেঙ্গলে এতদিনে একবার ফার্স্ট এতগুলো সুপার বাইক একসাথে ডেলিভারি হচ্ছে। তো কালকে হীরকদারও ডেলিভারি আছে, রাজাদারও ডেলিভারি আছে, অন্য আর একজনেরও আছে, আমি নামটা ভুলে গেছি তার, প্লাস আমারটারও আছে। তো তোমরা তো মেবি জানো যে আমার কী বাইক আসছে, তাও বলে দিচ্ছি যে GS-এ আসছে। তো আজকে অফিস কমপ্লিট হওয়ার পরে সবাই বেরিয়ে গেছে, তো আমি অফিসে একা আছি, তো সেই জন্য ভিডিওটা তৈরি করে নিলাম, ভাবলাম কী করবো, তো ভিডিওটা তৈরি করছি। জাস্ট লুক অ্যাট মাই অফিস রাইট নাও, কী হাল! হ্যাঁ, এইরকমভাবে এইরকমভাবে অফিস থাকে। হ্যাঁ, এই এই দিকের একটা এসি, যে এসিটা মানে জল পড়ে, হ্যাঁ এসিতে জল পড়ে কেন, সারাক্ষণ সার্ভিস করানোর পরেও জল পড়ে। প্লাস আমার কেবিন, আমার কেবিনের এসি খারাপ, এটা এটা হচ্ছে আমার কেবিন, লুক এট দিস, এটা আমার কেবিন, এই কেবিনের এসি জল পড়ছে, এসি অন নেই কিন্তু এসির ফ্লিপ খোলা, কেন ভাই? একটু একটু ভদ্রস্ত কেবিন করে দিতে পারে তো আমাকে? যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমি আজকে ভিডিওটা করছি কারণ হচ্ছে আমাদের গ্রুপে সবার কাছে সারপ্রাইজ আছে, বাট সারপ্রাইজ তো সারপ্রাইজ BMW থেকে বলে দিয়েছে ভাই, অর্ধেক লোকজন জেনে গেছে যে কি। আমাকে জয়ন্ত বললো কি যে জয়ন্ত মানে TL যে এখন BMW-তে ওএস প্রেস্টিজে যে TL আছে, জয়ন্ত আমাকে বলছে দাদা তুমি কিন্তু কাউকে বলবে না, এটা একটা সারপ্রাইজ থাকবে, নিজেই লোককে বলে বেরিয়েছে হ্যাঁ এটা সারপ্রাইজ। যাই হোক, আমার GS-এ 1250 আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, GS-এ 1250 আসছে, কালকে ডেলিভারি দেবে। আর তার জন্য আমি হেলমেটও কিনে নিয়েছি, ফুল কার্বন ফাইবার হেলমেট, আজকে মডস করাতে গেছিলাম বাট মডসের ম্যাটেরিয়াল ছিল না, তো আমি শুধু V6টা লাগিয়েছি, আমি সেনা ট্রাই করছিলাম বাট সেনা ছিল না, তো V6 লাগিয়েছি। তো এক্সারের ফুল কার্বন ফাইবার হেলমেট, লেটস চেক ইট আউট ওয়ান্স, আমি ট্রাই করছি দেখানোর, দেখি কিছুভাবে দেখানো যায় কি না, মানে আমি তো একা আছি। ওয়েট, দিস ইজ দ্য হেলমেট, এটা আমি কিছুদিন আগে গেলাম ওয়েলিংটনে, ওয়েলিংটন থেকে কিনলাম। তো আর এই এই যে গোপ্রোটা যাচ্ছে তাই ব্যাপার, হ্যাঁ গোপ্রো নিজের ব্র্যান্ড নিজের জিনিস বিক্রি করবে বলে একটা মাইক লাগানোর জন্য আমাকে 3,500-4,000 টাকা খরচ করতে হচ্ছে, তো অ্যাডাপ্টারের জন্য। লুক অ্যাট দিস, দিস ইজ দ্য ফুল কার্বন ফাইবার হেলমেট, দিস নাথিং এলস, ওয়েটটাও দেখে নাও, ওয়েটটাও খুবই কম আছে, 1525 সি, সানভাইজার দেওয়া আছে, আমার তোলা হয়নি এখনো স্টিকারটা সানভাইজারের, সানভাইজার দেওয়া আছে, প্লাস এটা আমি ট্রাই করবো এই কিছুদিনের মধ্যে চেঞ্জ করে দেওয়ার, এটা ভাইজারটা, পিছনের পিছনের এই স্পয়লারটা হেভি দেখতে, জাস্ট আলাদাই, লুক অ্যাট দিস। আর এটা এই না যে এটা এমনি ইয়ে হচ্ছে চকচক করছে, এটা এটা লিটারালি লাইট পড়লে গ্লজি, মানে হেভি ব্যাপার, এই যে ডিজাইনগুলো দেওয়া আছে লাইটে আলাদা আলাদা কালার হচ্ছে, প্লাস এটার টেক্সচারও চেঞ্জ হয়ে যাচ্ছে। সি সি, দিস ইজ দ্য হেলমেট, আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য হেলমেট। তো আমি এটা কিনেছি হচ্ছে আমি GS-এতে পড়বো বলে, বাট আমি অ্যাডভেঞ্চার হেলমেট কিনবো ভেবেছিলাম, বাট অ্যাডভেঞ্চার হেলমেট আমাদের এখানে ভালো পাওয়া যাচ্ছে না, তো আমি সৈয়দ থেকে একটা অ্যাডভেঞ্চার হেলমেট অর্ডার করবো, তো আমার কথা হয়েছে, এবারে দেখা যাক কবের মধ্যে আসে। সি সি সি, এখান থেকে কিছুদিন আগে একটা আরোয়ানা ঝাঁপ মেরে দিয়েছে তলায়, আরোয়ানার খাবার দাবারগুলো পড়ে আছে, এই যে মলি মলিগুলো সব পড়ে আছে। তো এই হচ্ছে আমার রিসেন্ট সিচুয়েশন অফিসের। আরে ইয়ার, নতুন অফিসও নেওয়া হচ্ছে, তো নতুন অফিসের ব্লগটা আমি পাঠাবো, মানে আপলোড করবো, দেখে নিও। নতুন অফিসটা মেবি নেক্সট নেক্সট মান্থ সরি নেক্সট উইকে স্টার্ট হবে, তো আমাদের রিক্রুটমেন্টও চলবে, তোমরা যদি কেউ মনে করো যে চাকরি করবে আমার কোম্পানিতে, তো তোমরা আমাকে DM করে দিও, বা
আমাকে কমেন্ট করো, যাদের কাছে আমার নাম্বার আছে তারা ডিএম করো, তো আর যাদের কাছে নেই তারা কমেন্ট করো। আমি চেষ্টা করব, তোমাদের মেল আইডিটাও দিয়ে দিও ইনকেস যদি তোমরা চাও, তো মেল আইডিটা দিলে আমি এইচআরকে প্রোভাইড করে দেবো, তো এইচআর তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। তো এইটা হচ্ছে আমাদের অফিস, এই হচ্ছে অফিস, এটা হচ্ছে আমার ফার্স্ট কেবিন ছিল, দিস ওয়ান, এটা আমার ফার্স্ট কেবিন ছিল, পুরো যাচ্ছে তাই হাল, যাচ্ছে তাই হাল। নতুন অফিসের চক্করে সবাই এই জায়গাটাকে লিটারেলি ইগনোর, স্যাড লাইফ, থাক লাইফ, কেউ ভাবছে না ভাই আমার ব্যাপারে। নতুন অফিসে শিফট করিয়ে আমি সেটারও ব্লগ দেব, সেখানে আমাদের কাজের প্রসেস কি আছে না আছে সমস্ত কিছু বোঝাবো। তো তোমরা যদি চাও তোমরা জয়েন করতে পারো। তো 2015 থেকে আমরা ওয়ার্কিং টিল নাও, এখনও 2000 মানে এখনও পর্যন্ত কাজ করছি, এখনও আমাদের বাইরে আর ইনহাউস মিলিয়ে আমাদের মোটামুটি 100 অফ রাইটার্স আছে, বা রাইটার্স মানে যারা কাজ করছে তাদেরকেই বলছি, তারা আছে। প্রপার ট্রেনিং, প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্ট দিয়ে আমরা কাজ করাই, তোমাদের পছন্দ হবে, যারা জয়েন করতে চাও তারা করে নিও। তো যাদের যা কোয়েরি থাকবে আমাকে করে নিও, বাকি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি জিএসএটা ছিল এক টাইমের আমার ড্রিম বাইক, এখনও আছে যতক্ষণ পর্যন্ত হাতে পাচ্ছি। আমি আজ পর্যন্ত আমার ড্রিম বাইক কিনতে পারিনি, ফার্স্ট S1000R কিনতে গেছিলাম যখন, S1000R আমার ড্রিম বাইক ছিল, S1000R আমাকে দেয়নি কারণ অন্য কোনো বুকিং ছিল, আর একটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু অ্যাভেলেবেল যেটা ছিল সেটা আমাকে দেয়নি। তো ওই জায়গায় আমি 10R নিয়ে নিয়েছিলাম। তো ফার্স্ট টাইম আমি আমার কোনো একটা ড্রিম বাইক কিনবো, আর দ্যাট ইজ অলসো আ BMW বাইক, খুবই আনন্দ হচ্ছে এখন। আজকে তো রাতে মেবি ঘুমও হবে না, আজকে তো ফুল পার্টি মোড অন আছে অন্যদিকে, আমাদের গ্রুপে সব পাগল আছে, মানে এক একজন এক একটা এমন কথাবার্তা বলছে যেটাতে মনে হচ্ছে ভাই বাড়িতে থাকবো না, আমি বেরিয়ে যাবো এক্ষুনি, এক্ষুনি বেরিয়ে যাবো। আমি আমার বাইকের ছবিও এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, আই হোপ তোমাদের পছন্দ হবে ছবিটা, বা বাইকটা তো পছন্দ হবেই আই গেস। তো আমার বাইকটা হচ্ছে ট্রিপল ব্ল্যাক, যেটা জিএসএ 1250-এর ফুল ব্ল্যাক কালার আছে, সেটা ট্রিপল ব্ল্যাক নিয়েছি। ওটাতে কিছু মডস করাতে হয়নি কারণ সে জিএসএতে সব একসাথেই দিয়ে দেয়, শুধু আমাকে দেখতে হবে যে লাইটের কিছু ইস্যু হয় কি না, আই গেস লাইটের কোনো ইস্যু হবে না, প্লাস আর তো সেরকম কিছু নেই, যতক্ষণ না তোমরা দেখবে ততক্ষণ তো বুঝতে পারবে না। তো কালকের যে আমাদের ইয়েটা হবে, ইভেন্টটা হবে, ইভেন ওই ইভেন্টটারও আমি ভিডিও তো করবই, ইভেন্টটাও আমি ছাড়বো, আমি ভাবছি ওটা লাইভ করবো কি লাইভ করবো না, মানে নর্মাল ভিডিও করবো না লাইভ করবো আমি বুঝতে পারছি না। তো তোমরা সেখানে কমেন্ট করো যে তোমরা কি দেখবে, লাইভ দেখবে না ভিডিওটা নর্মালি দেখবে, তো সেই হিসাবে আমি সেটার ব্যবস্থা করবো। যদি বলো কি লাইভ ইভেন্ট দেখবে তো সেটাও করবো, আমি তো ভিডিও এমনিই করবো যেটা ব্লগে দেওয়ার জন্য সেটা তো হবেই, প্লাস তোমরা যদি লাইভ ইভেন্ট দেখতে চাও আমি সেটারও ব্যবস্থা করতে পারি। আমার ফুল টিম যাচ্ছে এখান থেকে, অফিস থেকেও কিছু যাচ্ছে, আমাদের UBK গ্রুপ তো যাবেই, প্লাস আমার কিছু ফ্রেন্ডস আছে যারা যাবে। তো তোমরা বলো লাইভ যদি দেখতে চাও, তো আমি কিছুক্ষণের লাইভ তো অবভিয়াসলি করে দেবো, ইউটিউবেই লাইভ হয়ে যাবে। চলো কালকে তাহলে দেখা হচ্ছে, আপাতত আমি ভিডিওর আমাদের ভিডিওর এন্ডে আমি কিছু আমার 2-3 ছবি আছে জিএসএটার, তো আমি সেটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কীরকম লাগছে সেটাও কমেন্ট করো, আর আমাকে মানাচ্ছে কি না সেটাও বলো। হচ্ছে আমি এখন বুঝতে পারছি না যে আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না, তো যতক্ষণ না পর্যন্ত তোমরা কেউ কমেন্ট করবে, তোমরা কেউ জানাবে যে আমায় কীরকম লাগছে, আমি ততক্ষণ পর্যন্ত বুঝতেও পারছি না যে আমার মানে অ্যাকচুয়ালি আমাকে মানাচ্ছে কি না। আর হ্যাঁ, আমাকে আমি যা বুঝতে পেরেছি আমাকে জিম করতেই হবে, কারণ হচ্ছে বাইকটাতে আমার যেটা মনে হয়েছে আমাকে হাতির পিঠে ছুঁচো মনে হচ্ছে, তা ছুঁচো হয়ে থাকতে চাই না বস, আমি হাতির পিঠে মানুষ হয়ে বসতে চাই। তো সেই ক্ষেত্রে জিম স্টার্ট করব সোমবার থেকে, তো যদি আমি যে যার যার সাথে জিম করবো মানে আমাকে যে ট্রেন করবে,
তোমরা যদি জিমের ব্যাপারেও কিছু জানতে চাও, আমি তাকেও লাইভ লাইভ না আই মিন তার সাথে ব্লগ করে আমি তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করবে না করবে। তো তোমরাও সেটাতে যদি ইন্টারেস্টেড থাকো জানিও, তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তার থেকে জেনে আমি সেটাই সেটাই ডিরেক্ট ফ্রম হিম আমি আপলোড করে দেবো। ওকে চলো, এত অবধি আজকে, বাকিটা হবে কালকে। বুম বুম, কালকে তো বওয়াল হোগা বিএমডব্লিউ মে। আর আমি লাইফে ফার্স্ট টাইম এতগুলো সুপার বাইক একসাথে দেখবো, ডেলিভারি হচ্ছে, প্লাস তার মধ্যে আমারও একটা বাইক আছে বস। দিস ইজ অ্যান এক্সাম্পল যে হাউ মানে কীভাবে কীরকমভাবে সাকসেসফুল হওয়া যেতে পারে। নট ফর মি, ইটস ফর এভরি ওয়ান, যে সাকসেসফুল হওয়ার জন্য কীভাবে সাকসেস মানে সাকসেস তুমি বুঝবে, যে তুমি সাকসেসফুল কি সাকসেসফুল না সেটা তোমার অ্যাক্টিভিটি থেকে বুঝতে পারবে, প্লাস তোমার চারপাশের লোকজনের থেকেও তুমি জানতে তুমি সাকসেস হয়েছো কি হয়েছো হওনি। এই না যে তুমি লাখ টাকা কামিয়ে নিয়েছো বাট তুমি তারপরে সাকসেস, এটা কখনো সাকসেসফুল হতে পারে না কেউ। তো সেই ক্ষেত্রে চলো কালকে দেখা হচ্ছে, বাকি কিছু কথাবার্তাও কালকে হবে, অনেকে আসবে, অনেকে আসবে বড় বড়, তো তাদের সাথেও দেখা হবে, তোমরাও দেখো। ওকে চলো ভাই, আজকের জন্য এতটাই, বাকি কালকে দেখা হবে বিএমডব্লিউতে। টাটা। আরে তুমি স্ট্যান্ড